নমস্কার, আজকে ওরাও কথা বলে আমরা যে অ্যানিমেলটাকে নিয়ে কথা বলবো সেটি একটি সাপ। সাপ শুনলে আমাদের প্রত্যেকের মনে যে ভয়টা আছে, তো সেই ভয়ের মতন কিন্তু সাপ বা রেপটাইল নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এবং সাপ, সাপের বাইট নিয়ে মানুষের মধ্যে একটা প্রচণ্ড ভয় যে সাপে কামড়ালেই মারা যাবে, তো এটাও একটা ভ্রান্ত ধারণা। সব থেকে আগে সাপে কামড় খেলে আমাদের নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, তো এইটা নিয়ে পরে কথা বলবো। আমরা আজকে অ্যানিমেলটা নিয়ে কথা বলি। তো আপনারা যে অ্যানিমেলটিকে দেখছেন এটি একটি দাঁড়ার সাপ, বা ইংরাজিতে বলা হয় র্যাট স্নেক, যেটা চাষিদের বা সর্বোপরি আমাদের বন্ধু, এবং এটা সম্পূর্ণ নির্বিশ্বাস। কিন্তু নির্বিশ্বাস হওয়া সত্ত্বেও একে প্রাণ দিতে হয় বা বলি দিতে হয় আমাদের ভুলবশত, মানে আমরা সাপটার সম্বন্ধে জানি না বলে। ঠিক এই কারণেই আজকে এই অনুষ্ঠানটি বা আজকে ইয়েটা পর্বটা করা হচ্ছে। তো অনুষ্ঠানটাও এই ঠিক এই কারণেই জানানো। মেনলি এরা হচ্ছে, এদের প্রধান খাদ্য ইঁদুর, এরা সম্পূর্ণ নির্বিশ্বাস। আমাদের একটা মিথ আছে যেটা হচ্ছে দাঁড়ার সাপের লেজের ভেতরে কাঁটা থাকে, লেজের পেছনের দিকে বা লেজেতে, সেটা দিয়ে মারলে পা পচে যায় বা লেজে বিষ থাকে। অনেকে বলে গোবরে বিষ লুকিয়ে রাখে, যেটা সম্পূর্ণ মিথ, এটা সম্পূর্ণ নির্বিশ্বাস। এরা প্রধান খাবার ইঁদুর, কোনো কখনো কখনো ইঁদুর খাওয়ার জন্য বা পাখি এসব খাওয়ার জন্য মানুষের ঘরে ঢুকে যায়, তখনই তাদের প্রাণটি যায়। কিন্তু একটা সাপ, আমাদের দাঁড়ার সাপ মেনলি ইঁদুর খেয়ে একটা চাষির প্রচণ্ড পরিমাণে উপকার করে, যেটা হচ্ছে ধরুন ইঁদুর যে হারে চাষির চাষবাসে বা ধানের ওপরে ক্ষতি করে সেই জিনিসটা কিন্তু কমাতে পারে এই দাঁড়ার সাপ। দাঁড়ার সাপ সাধারণত ওই কালো বা সবুজ রঙের হয় বা একটু বাদামির একটা ধাঁচ থাকে, তার জন্য মানুষ ওকে গোপ্রোর সঙ্গে গুলিয়ে ফেলে এবং পিটিয়ে মারে। মোটামুটি এক একটি দাঁড়ার সাপ প্রায় 5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং দ্রুততার সঙ্গে দৌড়াতে পারে। যদি কখনও বিপদ টের পায় বা মানুষ কাছে চলে আসে তাহলে দ্রুততার সঙ্গে দৌড়াতে থাকে। এরা সম্পূর্ণ নির্বিষ এবং মানুষের ক্ষতি করে না। তো আপনাদের প্রত্যেককেই বলবো যে সাপ নিয়ে আগেই প্যানিকগ্রস্ত না হয়ে আপনারা সাপ যদি দেখেন তাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আগে না মেরে একদমই মারবেন না, প্রথম ব্যাপার হচ্ছে একদমই মারবেন না। তাকে যদি আপনার ঘরে ঢুকে থাকে তাকে একটু সুযোগ দিন, সে বেরিয়ে চলে যাবে, না হলে আপনি বন দপ্তর বা এনজিওকে খবর দিন, তারা সেখান থেকে রেস্কিউ করে বাইরে ছেড়ে দেবে, সেটাই হচ্ছে একমাত্র সঠিক প্রসেস। কিন্তু এরকম সাপ মেরে আমাদের কিন্তু বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। এরকমভাবে ভাবতে থাকুন যে সবাই যদি একটা দুটো করে সাপ মারতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই দাঁড়ার সাপটি পরিবেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন কিন্তু ইঁদুরকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ইঁদুরকে কন্ট্রোল করে কয়েকটা অ্যানিমেল আছে, সাপ আছে, আপনার পেঁচা আছে, তো আস্তে আস্তে কিন্তু পেঁচারও সংখ্যা কিন্তু কমছে, যেটা হচ্ছে অনেক পেস্টিসাইড, বা আমরা পেঁচা নিয়ে পরে কথা বলবো। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা নজর রাখবেন যে যদি ইঁদুর বাড়ে তখন কিন্তু কন্ট্রোল করা যাবে না। যেহেতু নির্বিশ্বাস, আপনারা একটু সাবধানে ইয়ে করবেন, তাহলে এটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে প্রবলেম হবে না। তো সাপকে বা কোনো অ্যানিমেলকে অযথা মারবেন না, অযথা ভয় খাবেন না বা প্যানিকগ্রস্ত হবেন না, তাহলে আমাদের এই ইকোসিস্টেমটা টোটাল কন্ট্রোল হবে। নমস্কার।